হ্যালো এভরিওয়ান প্রগতি থ্রি সিক্সটি ফাইভে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি আবারও একটা নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটা তোমাদেরকে অবশ্যই জানাবো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না তাহলে পরবর্তী ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো বন্ধুরা ভিইসিসি কলকাতা আপনার জন্য নিয়ে এসেছে ইউডিসি এবং স্টাফ কার ড্রাইভার পদে চাকরির এক সুবর্ণ সুযোগ ভি সিসি কলকাতাতে নিয়োগ হচ্ছে তো এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেটাই আমি তোমাদেরকে জানাবো দেখে নেব এখানে স্টার্টিং ডেট অর্থাৎ কবে আবেদন শুরু হচ্ছে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ছয় ডিসেম্বর দু হাজার অর্থাৎ প্রায় এক মাস ধরে কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে এবং আবেদন শেষের তারিখ হচ্ছে পনেরোই জানুয়ারি দু হাজার উনিশ অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন তোমাদের হাতে বেঁচে রয়েছে এখানে অ্যাপ্লাই করার জন্য তাই যারা আবেদন করতে চাও তারা খুব ভালো করে ডিটেলসটা জেনে নাও এবং যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করে দাও নেক্সট হচ্ছে জব ডিটেলসটা তোমাদেরকে জানিয়ে দেবো দেখো বন্ধুরা আবেদনের পদ্ধতি হচ্ছে অনলাইন তাই যদি আর কয়েকটা দিন বেঁচে আছে তো তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা চাইলেই কিন্তু এখানে আবেদন করে দিতে পারো নিয়োগকারী সংস্থা হচ্ছে ভিইসিসি কলকাতা পোস্ট নেম হচ্ছে ইউডিসি এবং স্টাফ কার ড্রাইভার আর জব পোস্টিং হচ্ছে তোমাদের জন্য জব পোস্টিং পড়বে কলকাতা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ কলকাতাতে তোমরা নিজেদের জব পোস্টিং পেতে পারবে যদি এভাবে তোমরা চাকরি পেতে পারো তোমাদেরকে জানিয়ে দেবো পে স্কেল কীরকম আছে দেখো বন্ধুরা আপার ডিভিশন ক্লার্ক এই পোস্টের জন্য তোমাদের কাছে স্যালারি হতে পারে পঁচিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত পঁচিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমাদের কাছে স্যালারি হতে পারে স্টাফ কার ড্রাইভার পদের জন্য তোমাদের স্যালারি হতে পারে উনিশ হাজার নশো টাকা এছাড়াও তোমাদের জন্য রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য থাকা বিভিন্ন রকমের অ্যালাওয়েন্সেস কিন্তু তোমরা এই দুটো পদের জন্যই তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে দেখে নেবো তোমাদের জন্য এজ লিমিট কীরকম রাখা হয়েছে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় থাকবে ন্যাশনালিটিতে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে তোমাদেরকে এরপর দেখে নেব অ্যাপ্লিকেশান মূল্য কীরকম লাগছে তোমার তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও এখানে তোমরা ও হও বা জেনারেল হও এসসি এসটি এস পিডাব্লিউডি হও কোনো ম্যাটার করে না এখানে কিন্তু তোমাদের জন্য কোনো রকম কোনো আবেদন মূল্য লাগছে না অর্থাৎ তোমরা কিন্তু একদম ফ্রি অফ কস্ট এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে দেখে নেব কীরকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এখানে অ্যাপ্লাই করতে গেলে দেখো বন্ধুরা আপার ডিভিশন ক্লার্ক এই পদের জন্য তোমাদের যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে পঞ্চাশ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট আর যদি তোমরা স্টাফ কার ড্রাইভার পদের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের এখানে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রয়েছে যার মধ্যে মেনলি হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরকম বেশ কিছু ক্রাইটেরিয়া রাখা হয়েছে যেগুলো তোমরা চাইলেই ডিটেলসে পড়ে নিতে পারো ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্কটা অ্যাড করে দেবো যেখান থেকে তোমরা এই সমস্ত ডিটেলসটা পড়ে নিতে পারবে এবার চলে আসবো সিলেকশন প্রসিডিওরে অর্থাৎ কিভাবে তোমাদের নির্বাচন করা হবে দেখো বন্ধুরা এখানে তোমাদের একটা রিটেন এক্সামিনেশন বা লিখিত পরীক্ষা রাখা হয়েছে যার ভিত্তিতে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এবার চলে এরপরে চলে আসবো হাউ টু অ্যাপ্লাই বা কিভাবে আবেদন করা যাবে যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আছেন তারা এই সাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে তো এই সাইটটা ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো সেখানে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে গিয়ে এখানে আবেদন করা যাবে তো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দাও কমেন্টে নিজেদের মতামত জানাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই খবরটা সবার কাছে পৌঁছে যায় আর এখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে পনেরোই জানুয়ারি দু হাজার উনিশ এরপরে কিন্তু আর রকম কোনো অ্যাপ্লিকেশন হবে না সেই সবটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ